হাই, আমার নাম হচ্ছে আসলাম মুতাতি। আজকে যে এক্সপেরিমেন্টটা করব, সেই এক্সপেরিমেন্টটা আসলে অনেক কমন একটা এক্সপেরিমেন্ট, অনেকে হয়তো করছো। তো এটা এক্সপেরিমেন্টটা দিয়ে মানে হচ্ছে আমরা রঙ এক ধরনের মিশ্রণ হয়ে যায়, যেমন এখানে তিনটা রং আছে, লাল, সবুজ আর নীল। এই তিনটাকে যদি আমরা মিক্স করি, তাহলে তো দেখতে পাচ্ছ তো যে আমরা একটা মানে গ্রে এর মতো রং পাইছি। আবার অন্য রংগুলোর ক্ষেত্রে এটা সত্যি হবে, যেমন যদি আমরা হচ্ছে সবুজ আর লাল রং নেই, এটাকে যদি আমরা করি মানে ঘুরাই, তাহলে আমরা হচ্ছে একটা বাদামি রঙের মতো পাবো। এখন যদি আমরা রংধনু রংটাকে নিলাম, আর এটা যখন আমরা ঘুরাবো, তখন আমরা সাধারণত একটা সাদা রঙের মতো দেখা পাবো, যেমন সাদা রঙের মতো দেখা যাচ্ছে। এইটা যে কারণে হয় তা হচ্ছে মনে করো এটাই, যে আমরা কোনো রং যখন দেখি, তখন সেটা আমাদের মাথায় 0.1 সেকেন্ডের জন্য থাকে যায়। যদি আমরা সবুজ রংটা দেখি, তো এটা আমাদের মাথায় 0.1 সেকেন্ডের জন্য থেকে যাবে, কিন্তু তার আগেই এই নীল রংটাই এখানে চলে আসবে। তো এখন ওই নীল রংটা আমাদের মাথায় 0.1 সেকেন্ডের জন্য থেকে যাবে, আবার সবুজ রংটা তো আছেই। এখন দুইটা রং মিক্স হয়ে যায়, আমাদের অন্য একটা রং দেখা যায়। তো তিনটা রং এভাবে মিক্স হয়ে হচ্ছে গ্রে হয়েছে। আর যখন হচ্ছে এই রং এসে আমরা জানি যে হচ্ছে রং ধরনের সব রং মিলালে আমরা সাদা পাই, এর জন্যই হয়েছে।